sampean kita arep pikir. Ya Allah bisa tidak Allah. Allah bisa. ভারতের এজেন্ডা তারা ওকে হামলা করে জবাই করে মারছে। এবং কি দেখেন আজকে আমাদের দেশে বাংলাদেশের রাজনীতি কিছু পলিটিক্সরা যারা আছে তারা কি বুঝে না যে বাংলাদেশ ইসকন যেটা সঙ্গটা সরাসরি ভারতের এজেন্ট হিসেবে কাজ করে, এবং কি তারা কেন এখনো পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করবে না? তারা ডক্টর ইনু সরকার আর মুসলমানদের কয়জনের লাশ আজকে ছাই ফুলবে গেল? আমি যেতে পারি, ও যেতে পারে, কালকে তো আপনি যেতে পারেন। তাহলে এখনো কেন নিষিদ্ধ করা হবে না? এখনো কেন প্রবর্তক ইসকন যেটা প্রধান কার্যালয় এখনো কেন অক্ষত আছে? তারা কেন এখনো এখানে পায়ের উপর পা দিয়ে কফি খাইতেছে? আমরা মুসলমানরা অনেক আবেগী, হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই।